পজিটিভ নেগেটিভ, এখান থেকে আবার আরেকটা ডায়োডের নেগেটিভ এদিকে। নেগেটিভ মানে কি? এই যে অ্যাশ কালারটা, অ্যাশ কালারটা কি এদিকে, ঠিক আছে, নেগেটিভ লাগাই দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আবার এক জায়গা ধারে জায়গা সমস্যা নাই না। তারপর এখান থেকে এটার নেগেটিভ আরেকটা, এখানে আরেকটা নেগেটিভ, এখানে আরেকটা নেগেটিভ, মাঝখানে ভাগ হলেও সমস্যা নাই। আমি তো এখানে কিছু লাগাই নাই, আর এসে আমি এখানে সাথে এখানে, হ্যাঁ নেগেটিভই তো। এটা কি দিচ্ছে? আমি নেগেটিভ নাই, জাস্ট কালার নেগেটিভ দিচ্ছে এটার সাথে, এই যেটার সাথে এটা নেগেটিভ দিচ্ছে, আর এটা যে পজিটিভ পজিটিভ নেগেটিভ, আবার এটার নেগেটিভের সাথে এটার এটার নেগেটিভ, তারপর নেগেটিভ এখানে, এখানে এসে পজিটিভ, ঠিক আছে। আমার ডায়োডের কানেকশন দেওয়া শেষ, মাঝখানে একটা রেজিস্টার দিতে হবে, রেজিস্টারটা এখানে দিয়ে দেবো। মাঝখানে একটা রেজিস্টার দিতে হবে, ঠিক আছে, কনফিগারেশন। এখন হচ্ছে আমার একটা ভোল্টেজ দিতে হবে, এটার সোর্সটা কোথায় দেখি, এটা হচ্ছে এই যে এটার পজিটিভটা কোন পাশে দেবো আমি, পজিটিভটা হচ্ছে এই যে এই ডায়োডগুলোর এখানে, তার মানে কি পজিটিভটা হচ্ছে দেখি দেখি এগুলার সাথে হচ্ছে আমার পজিটিভটা, তাই তো, পজিটিভ এই যে এখানে না, এই দুইটার প্রান্তে তো পজিটিভ, আর নেগেটিভ হচ্ছে এই দুইটার এখানে, মানে কি এই দুটারই, হ্যাঁ এসি এসি আমার নেওয়া যায়, ঠিক আছে। তারপর এখন হচ্ছে আমার এখান থেকে আমরা ইয়া দিব, সুইচ দিব, রেঞ্জ ফিক্স করা আছে, সুইচ দিব, কারণ আমরা প্রোব, সরি প্রোবটা তো দেয় না, এটা অফ কথা, প্রোব দিয়ে আমরা তো কি মাপ, প্রথমে ইনপুট দেখবো, ইনপুটের জন্য কি পজিটিভে সার্কিটের পজিটিভ, এটা সার্কিটের পজিটিভ, সার্কিটের নেগেটিভে লাগিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে মান নিব, সাপ্লাই দিলাম একসাথে, এই যে আমার এখানে, এখন আমি এটাকে মাঝখানে নিয়ে আসার চেষ্টা করব, সরি, ঠিক আছে, আসছে, ইকুয়াল হয়েছে, উপরে নিচে, ঠিক আছে, তার মানে কি 1.9 ধরা যায়, 1.9, ঠিক আছে, তো 1.9 1.9 ইনটু কত, ভোল্টেজ কত এখানে, 2 ভোল্ট, কত হবে 3.8, তাহলে এখানে পিক টু পিক, যা সেটাকে গুণ দুই করে দিব, গুণ দুই করলে কত হবে 7.6 ভোল্ট, ঠিক আছে। এখন আমার পিক টু, এখন এটা হচ্ছে আমার টাইম বা পিরিয়ড, পিরিয়ড টি ইকুয়াল টু কত, একটা ফুল সাইকেল পূর্ণ করতে কয় ঘন্টা লাগছে, 1, 2, 3, 4, তাই এখানে কিন্তু নারেশ না, তারগুলোতে তারগুলোতে নারালি মান চেঞ্জ হবে, এই যে ফুল সাইকেল দাদা, এই যে ডান বা স্টপ, এখন স্টপ হয়ে গেছে, এই এখানে হচ্ছে 4, তাহলে 4টা করে গেছে না, 4টা করে কতক্ষণ গেছে, 250 মাইক্রো সেকেন্ড, তাহলে 4 ইন্টু, আর মাইক্রো থাকলে কি 10^-6 দিয়ে গুণ করতে হয়, গুণ করলে সেকেন্ডে আসে, তাহলে কত হচ্ছে 1000 × 10^-6 সেকেন্ড, এটা ফ্রিকোয়েন্সি বের কর, ফ্রিকোয়েন্সি বের করলে 1/T, মানে এই মানটাকে তুই 1 দিয়ে ভাগ করবি, কত আসবে 1/আনসার, তাহলে 1000 আসছে, কত আসছে 960, তার মানে কি আমাদের ফ্রিকোয়েন্সি, তার মানে ক্যালকুলেশন ঠিক, আউটপুটে কিন্তু মিলবে না, আউটপুটে ফ্রিকোয়েন্সিটা মিলবে, ঠিক আছে। তারপরে আমি আউটপুটে যাবো, আউটপুটে কি রেজিস্টার একটু সাথে দিতে হয়, জাস্ট এই পজিটিভটা খুলে, আচ্ছা এখন কথা হচ্ছে রেজিস্টার এইটার ফুল ওয়েভের ক্ষেত্রে দুইটাই খুলতে হবে প্রোব, ঠিক আছে, কারণ কি আমরা তো সার্কিটের পজিটিভটা কনফিগারেশন একটু অন্যরকম, এই যে রেজিস্টারের পজিটিভ নেগেটিভে লাগিয়ে দিই, আমরা কি চেঞ্জ করবো প্রোবের সাথে যেটা কানেক্ট থাকে, হ্যাঁ প্রোবের সাথে কানেক্ট থাকে, এটা চেঞ্জ করে পজিটিভ নেগেটিভে লাগাবো দুইটার ক্ষেত্রে, হাফ ওয়েভ ফুল ওয়েভ, রেজিস্টারের দুই পাশে দুইটা প্রোবের লাগাবো, যে কোনো এদিকে দিলেই হলো, নাকি ওই সময় রেজিস্টারে লাগিয়েছিলাম, ডায়োডে কোনো ছিল না, বর্তমানে হ্যাঁ প্রোবের, মানে সার্কিটে ছিল,
ছিল ডায়োডে না, সার্কিটের পজিটিভ সার্কিটের নেগেটিভ, সার্কিট এখানে দেওয়া আছে না, সার্কিটের পজিটিভ সার্কিটের নেগেটিভ, আর পুরো সময় কি রেজিস্টার, রেজিস্টারে মানে যে কোনো দিকে হইলো দুইটা, না 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 ইয়া দেখতে হবে যে পজিটিভ ক্যালকুলেশন করে নিতে হবে না, এখানে পজিটিভ হচ্ছে এখানে হচ্ছে নেগেটিভ। তারপর হচ্ছে আমরা যেন স্টপ করে রাখছিলাম, এখন আমরা এই যে দেখ কত সুন্দর করে চলে আসছে, এটা ইচ্ছা করি সোজা করতে পারবো এটা, এখন দেখ নিচে নিচে কিন্তু কোনো ওয়েব নেই, সব কিন্তু উপরে, ঠিক আছে, মানে এই যে একটা ওয়েব আমার নিচে আসার কথা ছিল এটা এখন উপরে চলে আসছে, ঠিক আছে। এখন টু টু আর হচ্ছে টু ফোর, একটা সাইকেল একটা সাইকেল, ফুল সাইকেল কত লাগছে, ফোর ফুল সাইকেল তো শেষ কমপ্লিট লিপিয়া, ওয়েব ওয়েব কয়টাতে আছে, একটা সাইকেলের ওয়েব না চারটা, তার মানে কি এখানে পিকগুলো কত, ওয়ান পয়েন্ট টু টু ধরা যায় না, তাহলে ওয়ান পয়েন্ট টু ইন্টু কত ভোল্ট, টু ভোল্ট, তাহলে কত হয়েছে টু পয়েন্ট ফোর, দেখ ভোল্টেজ কিন্তু খুব একটা ডিফারেন্ট নাই, এখানে কিন্তু পিক টু পিকগুলো আসবে কারণ পিক তো দুইটাই উপরে, ঠিক আছে, তাহলে এখানে পিরিয়ড কত হবে, ফোর ইন্টু সেম, তার মানে কি এই এক হাজার ইন্টু আগেটার মতোই আড়াইশো মাইক্রো সেকেন্ড, তার মানে কি এক হাজার ইন্টু এটার মতোই মানে আসবে না সেকেন্ড, ফ্রিকোয়েন্সি সেমই আসবে এক হাজার, এই যে এখানে ফ্রিকোয়েন্সি ঠিক আছে ওয়ান পয়েন্ট নাইন কিলো মানে কি এক হাজার না, তার মানে কি তোর রেগুলেশন ঠিক আছে, ঠিক আছে ক্লিয়ার, হ্যাঁ।